তো হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগতম করছি। তো আপনারা দেখতে পালেন, তো আমরা এখানে একটি অ্যাড বসাবো, বা এই ফাঁকা অংশটা দেখতেছেন ট্রাকের মধ্যে। তো আমরা কিভাবে অ্যাড বসাতে পারি আজকে দেখব। তো আমরা অ্যাডের জন্য একটি ফিচার নিয়ে নিচ্ছি তার পাশে নিউ ট্যাবে। তো দেখতে পাচ্ছেন এটা কিভাবে আমরা এই জায়গায় লাগাবো, তো চলুন দেখে আসি। তো আমরা প্রথমত এই পিকচারের কাজ করব। তো কাজ করার জন্য আমরা লক করা আছে ফাইলটাকে আনলক করব। আনলক করার পর কন্ট্রোল চেপে আমরা এই ফাঁকা অংশে ক্লিক করে দেব, এবং কি কন্ট্রোল এক্স যদি চাপিয়ে তাহলে এটা কিন্তু কপি হয়ে গেল আমাদের ফাইলটা বা পিকচারটা। তো কপি করার পর আমাদের এখানে এখন কি করতে হবে, তো এখানে আমাদের একটি লেয়ার নেওয়া লাগবে। তো লেয়ারটা অবশ্যই ফাঁকা লেয়ার, তো নিয়ে নিলাম। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, তো ফিল্টারে যাবেন, তো অবশ্যই ফিল্টার থেকে ভ্যানিশিং পয়েন্ট, তো এই অংশে আপনাদের যাওয়ার পরে আপনাদের কি করতে হবে, আপনারা একটু জুম করে নিতে পারেন। এই যে জুম টুলসটা দেখতে পাচ্ছেন, এটাতে জুম টুলে ক্লিক করলে আপনারা জুম করতে পারেন। তারপর আপনারা এই জায়গায়, তো আপনাদের এখানে ক্রিয়েট প্ল্যান দেখতে পারবেন, তো এটাতে ক্লিক করবেন। তারপরে আপনারা অ্যাড কোথায় বসাতে যাচ্ছেন তো সেটা দেখবেন। তো অ্যাডটা আমরা এখান থেকে নিব, তো এই জায়গা থেকে এই জায়গা, তো তারপরে এই অংশ, এইভাবে আপনারা সিলেক্ট করে নেবেন। তো কম বেশি হতে পারে, আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন এখনও। তো এইভাবে কমিয়ে দিতে পারেন একটু নিচে, বা বাড়িয়ে দিতে পারেন এক কথায়। তো আমরা যেহেতু সেই অ্যাডটা খুব বা পিকচারটাকে কপি করেছি কন্ট্রোল ভি, তো চাপ দিলেই আমাদের কিন্তু এই পিকচারটা চলে আসতেছে। তো এখন আমাদের কি করতে হবে, রিসাইজ করতে হবে। দেখতে পাচ্ছেন ট্রান্সফর্ম টুল, তো এটাতে ক্লিক করেন যদি তাহলে কিন্তু আমরা রিসাইজ করতে পারতেছি, বা ছোট বড় করতে পারতেছি এখান থেকে। তো এই কনগুলো এইভাবে টেনে আপনারা ছোট করতে পারেন, দেখুন অনেকটাই কিন্তু ছোট হয়ে গেল। তো এখন আমাদের এই অ্যাডটাকে বসানোর পালা। তো দেখুন অ্যাডটা কিন্তু আমরা বসাতে পেরেছি, কিন্তু অনেকটাই মানে কম বেশি হয়েছে কোনো দিক দিয়ে। তো এইভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো নেই, তো ততক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আপনারা। আশা করছি আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লেগেছে। তো আপনাদের ইচ্ছা মতো এখানে আপনারা অ্যাড বসাতে পারেন। তো দেখুন আমাদের অ্যাডটা কিন্তু অনেক সুন্দরভাবে আমরা বসাতে পেরেছি, আপনারা কিন্তু এইভাবে অ্যাডজাস্ট করতে পারেন। তো যাই হোক, আমাদের অ্যাডটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে বসাতে পারলাম। তো এটার মধ্যে এখন আমরা ডাবল ক্লিক করে লেয়ারের মধ্যে আউটার দিতে পারি, আউটার শেপ। তো দেখতে পাচ্ছেন আউটার দিলাম, একটু বোঝা যাচ্ছে যেহেতু হোয়াইট আছে। তো আপনারা আশা করছি প্র্যাকটিস করলেই আরও সুন্দরভাবে করতে পারেন আমার থেকে। তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এরকমই নিত্য নতুন ভিডিও পাবেন আশা করছি। তো ধন্যবাদ।